Welcome viewers, you are watching Tube Science Learning Academy. আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ইতিমধ্যেই একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকা সুপ্রিম কোর্ট মারফত তোমাদের সামনে এসে পৌঁছেছে যে NIOS DLED এর রেসপেক্টে যে NIOS এর DLED রা নাকি আর আপকামিং এক্সামিনেশনে বসতে পারবে না। তো এই তথ্যটির পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও এবং আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সমস্ত কনফিউশন আমি দূর করব। অনেকজনই আমাকে র্যাপিডলি এই বিষয়ে প্রশ্ন করেছে যে তাহলে স্যার NIOS DLED পক্ষে কি আর কোনো কিছু করার উপায় নেই বা এটা কি ঠিক হলো। দেখো, সুপ্রিম কোর্টের জাজমেন্টে যখন বিএডরা বাদ হয়েছিল তখন যেমন আমি বলেছিলাম যে দেখো, কোনো একটা রিক্রুটমেন্ট প্রসিডিওর চলাকালীন সেই ক্যান্ডিডেটকে তার অধিকার থেকে বঞ্চিত করা যেমন অন্যায়, ঠিক একই রকমভাবে NIOS এর যে সমস্ত DLED ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেও একই রকমভাবে যে এই যে বের করে দেওয়া, একটা পরীক্ষা থেকে, পরীক্ষা চলাকালীন তা থেকে বের করে দেওয়া, এটাও আমার চোখে খুব একটা যে সহমতপূর্ণ আমি এটা বলবো না। আমি ডেফিনেটলি বলবো যে হ্যাঁ, এটা পরবর্তী টাইম থেকে করা যেতে পারত, যেভাবে তোমার হচ্ছে বিভিন্ন যারা যারা চাকরি পেয়ে গেছে তাদের ওপর এই রুলসটা যেমন বর্তায়নি, তো যারা যারা পরীক্ষা দিয়ে ফেলেছে তারা কোয়ালিফাই করেছে, যোগ্যতা অর্জন করেছে, সেই সময় এসে এইরকম একটা তথ্য বা রায় দিচ্ছে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট। এবার দেখো, আমি একটা কথাই বলতে পারি যে সুপ্রিম কোর্টের রায়কে আমরা সর্বজন গ্রাহ্য করব, কিন্তু কিছু কিছু রায় একটু বেশি রিজিড হয়ে যাচ্ছে। কেমন? দেখো, এবার অনেকজন বলতে পারো, দেখো এখন DED-এর মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। এবার কিছু DED বলছে যে স্যার ওই NIOS-টা কেন বসতে পারবে, NIOS-টা কি রেগুলারে করেছে? আরে বাবা, আগে NIOS দিয়ে যখন চাকরি পেয়েছে, এই যে 2021-এ যারা চাকরি করছে, 21-এ যে সেকেন্ড প্যানেলের মাধ্যমে যারা চাকরি করছে তাদের মধ্যে হিউজ অ্যামাউন্ট আছে, তারা প্রাইভেট স্কুল থেকে ডায়েস কোড নিয়ে তারা ই করেছে, তোমার NIOS থেকে DLED করেছে, তারা চাকরি করছে, তো তাদের চাকরিটা তো গ্রহণযোগ্য হলো। তাহলে তা সেই সময় যারা DED করলো এবং DED করে তারা প্রাইমারি টেট ক্লিয়ার করলো 2022, হয়তো 2023-ও দেবে, এই রকম এই সময় এই রকম তাদের ওপরে একটা ঝড় চলে আসা, এটা সত্যিই নিন্দনীয় এবং বলা যেতে পারে এটা আমি একবারে সহমতপূর্ণ আমি এটাকে গ্রহণ করি না। এবং ডেফিনেটলি আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলবো যে এই সমস্ত বিষয়গুলো, যেগুলো ধরো বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারিতে বসা, এইটা যে আমি বলছি না যে আপকামিং ডেজে বসতে দিক, কিন্তু যাদের হয়ে গেছে, ঠিক একই রকমভাবে NIOS DLED যারা কোয়ালিফাইড করে গেছে, যারা কোয়ালিফাই করে গেছে, যারা স্বপ্ন দেখছিল যে হয়তো তারাও একটা প্রাইমারি টিচার হতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে একটা এইরকম মানে দোনামোনা সিদ্ধান্তের মধ্যে ফেলে দেওয়া, এটা আমার, আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি এটা বলবো না, অ্যাজ এ টিচার কখনোই বলবো না, অ্যাজ এ অ্যাসপিরেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট আমি কখনোই বলবো না, এটা একটা স্টুডেন্টের সাথে ঘটা উচিত। তার কারণ একটা স্টুডেন্ট একটা নির্দিষ্ট ডেটা বা একটা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করে এবং সেখানে সে কোয়ালিফাই করে এবং কোয়ালিফাইড দরুন তাকে চাকরি দেওয়া হয়, তাই না? তো সেই জায়গায় সে একটা ডিগ্রি করলো এবং প্রারম্ভিক অবস্থায় NCTE তাকে গ্র্যান্টেড করলো এবং তারপরে সেই NIOS থেকে ডিগ্রি করার পর সে পরীক্ষা দিল, পাশ করলো, সার্টিফিকেট পেলো, তারপর বলছে তার সার্টিফিকেট ভ্যালিডেশন না। তো এইরকম কেন রিজিট, এইরকম রিজিট আমাদের আইন মানে বলা যেতে পারে শুনানিগুলো আসছে এর পিছনে? দেখো, সত্যি কথা বলতে সুপ্রিম কোর্টের অর্ডারের পিছনে কোনো ফাঁক ফোকর নেই বললেই চলে। সুপ্রিম কোর্টের অর্ডারটা ডিপেন্ড করে আইনের ওপর। বিএড ক্যান্ডিডেটদের কেন ব্রেক করা হলো, তার কারণ তারা একটা 21 নম্বর আর্টিকেলটা ব্রেক করছিল, তাই জন্য ব্রেক করা হলো। কিন্তু দেখো, সংবিধান মা এবার তারা, সুপ্রিম কোর্ট তো সংবিধান ছাড়া কিছু বুঝবে না, কিন্তু এই যে সংবিধানকে কারসূপি করে এইরকমভাবে স্টুডেন্টদের এলিজেবল করে দিয়ে এই সময় এক বিভ্রান্তিমূলক পরিস্থিতির মধ্যে স্টুডেন্টকে ঢুকিয়ে দেওয়া, এটা কিন্তু বলা যেতে পারে NCTEকে দায়ী নিতে হবে, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশনকে অবশ্যই কিন্তু দায়ী নিতে হবে। তার কারণ তারা কীভাবে হাই ইনফরমেশন করেছিল যে এইরকমভাবে স্টুডেন্ট দিনের পর দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্টুডেন্টদের, এটা ভাবার বিষয়। তো আপকামিং ডেজে এখন জানি না আমাদের স্টেটের কি আমাদের স্টেপ হবে, তবে আমি বলবো যে স্টেটের রেসপেক্টে তোমরা নিশ্চিত থাকতে পারো যে যেভাবে বিএডদের রেসপেক্টে রিভিউ পিটিশন গেছে তোমাদেরও যাবে, যারা যারা কোয়ালিফাইড করে রেখেছো, ঠিক আছে, যারা যারা কোয়ালিফাই করে রেখেছো, ঠিক আছে। তার কারণ একটা অধিকার দিয়ে অধিকার নিয়ে নেওয়া, এটা একটু খুব, দেখো এখন সত্যি কথা বলতে শাসন ব্যবস্থার মধ্যে কিছু রিজিডিটি তো রয়েছেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু এমন রয়েছে যেগুলোকে আমরা মানে বর্জন করতে পারবো না,
সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা ডিসিশনগুলো আপকামিং ডেজে আসছে, এগুলো নিয়ে ভিডিও করতে ইচ্ছাও করে না। তার কারণ কিছু সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা এটার পক্ষে যাবে, আবার কিছু সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা এর বিপক্ষে যাবে। কিন্তু কদিন থেকে দেখতে পাচ্ছি, এই কালকে থেকে বিশেষত, এত পরিমাণে মেসেজ আসছে, আমি কালকে থেকে কোনো ভিডিও দেইনি এবং আমার ইচ্ছাও নেই যে সুপ্রিম কোর্টের ওই অর্ডার কপি নিয়ে এসে বুঝিয়ে বুঝিয়ে বলার। তার কারণ সবাই তো ওই অর্ডার কপি দিয়েই তো ভিডিওগুলো করছে। তো সেইখানে দাঁড়িয়ে এখন এই পরিস্থিতিতে সবাই দাঁড়িয়ে রয়েছে। এনআইএস ডিএলএডদের রেসপেক্টে যদি ডিসিশন না চেঞ্জ হয় বা রিভিউ পিটিশন না করো, এবং আমি ডেফিনেটলি যে তোমরা করবেই, তার কারণ সুপ্রিম কোর্ট অবধি যখন গেছো তোমরা ডেফিনেটলি করবে। এবং অবশ্যই এটা বোঝানো উচিত যে তারা যখন করেছে সেটা সেই দিয়ে তো অনেকজন গভর্নমেন্ট সার্ভিস করছে, তো তাহলে তারা তাদের কী অন্যায়টা হলো। তো অনেক কিছু ব্যাপার রয়েছে, বোঝার বিষয় রয়েছে। স্টুডেন্টদের লাইফ নিয়ে অন্তত পলিটিক্স হয় না, বা স্টুডেন্টদের লাইফ নিয়ে এনসিটি যে সমস্ত কাণ্ড কারখানাগুলো করেছে, সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সব কিছু আইন মোতাবেক, তার মধ্যে কোনো ফাঁক পোকর নেই। কিন্তু তার ফলে আজকে ভুক্তভোগী কে হচ্ছে, তার ফলে ভুক্তভোগী হচ্ছে স্টুডেন্টরা, এবং সেই স্টুডেন্টদের জন্য কিন্তু আজকে এই সমস্যা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা সবাই রিল্যাক্স থাকো, দেখো আপকামিং ডেজে কী হচ্ছে। যে কোনো ধরনের লেটেস্ট প্রিপারেশন এবং চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করতে পারো, এবং আপডেট সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কিছুদিন যাবৎ একটু সমস্যা, ধরুন ভিডিও করতে পারছি না, তবে ডেফিনেটলি খুব শীঘ্রই খুব দ্রুততার সাথে আমরা আসবো এবং একাত্মভাবে সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবো। সবাই খুব ভালো দেখো, এবং আপকামিং ডেজে ডিসেম্বর মাসের 10 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে, এবং তোমরা সবাই ভালো করে পড়ো, এবং CDP ভালো করে পড়ো, পেডাগোজিগুলো ভালো করে পড়ো, যারা যারা পরীক্ষা দেবে। রিল্যাক্স থাকো, পরীক্ষা তোমরা দিতে পারবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখনও আমাদের সেন্ট্রাল স্টেটে ফেডারেল স্ট্রাকচার রয়েছে, অত সহজ নয়। পরীক্ষা যখন ফর্ম ফিল আপ করছো তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।